শেরপুরে টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে মহারসি নদীর পানি বেড়ে দুই উপজেলার অন্তত চল্লিশটি গ্রাম প্লাবিত হয়েছে পানিবন্ধে হয়েছে অন্তত বিশ হাজার মানুষ মহারসী নদীর শহর রক্ষা বাঁধ ভেঙে ভেসে গেছে দেড় শতাধিক মাছের ঘের সমস্যা সমাধানে দ্রুত সময়ের মধ্যে সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন বৃহস্পতিবার থেকে ঝিনাইগাতি উপজেলার মহারাশি নদীর পানি বৃদ্ধি ও শহররক্ষাবাদ ভেঙে উপজেলার সদরবাজার উপজেলা পরিষদ চত্বর ও আশেপাশের এলাকা প্লাবিত হয়েছে বন্যায় নিম্নাঞ্চলের অন্তত ত্রিশটি গ্রাম প্লাবিত হয়েছে ভেসে গেছে দেড় শতাধিক মাছের ঘের এদিকে নালিতাবাড়ি উপজেলার চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে অন্তত দশ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে একই সাথে ভোগাই নদীর তীরবর্তী এলাকাগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে গবাদি পশু পরিবারের শিশু ও বৃদ্ধদের নিয়ে খাদ্য সংকটে রয়েছে নদী তীরবর্তী এলাকার মানুষ বিশ তিরিশ লক্ষ টাকা মাছ ছিল একবারে যে কিছুক্ষণের ভিতরে নদী ভাঙ্গে আসে বিলীন হয়ে গেল পাড়িটা মাছখানে আছে এখন দিতে যাই দেখি তাও গেছে অনেকেরা জানানো হয়েছে নেম্বার চেয়ারম্যান টিউনু সাহেব তারপরে আমাদের উপজেলা চেয়ারম্যান সবাই শুধু আশ্বাস দেয় কে কোনো কাজ করে দেয় না এ পাশে ভাঙছে ওই পাশে ভাঙছে এই পর্যন্ত আমরা খাওয়া দাওয়া কিছুই নাই এই যে মেম আছে যাইলো সকাল থেকে গেল উদ্দিষ্ট করলো না যে এই অবস্থা কি অবস্থা আছে করতে মানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা প্রদান ও স্থায়ীভাবে বাঁধ পুনর্নির্মাণ করার আশ্বাস জেলা প্রশাসনের পানি উন্নয়ন বর্ষ সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে এই বিষয়ে তদন্ত করে আমরা যে স্থায়ী সমাধান দরকার সেটার জন্য আমরা কাজ করব যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করব প্রতি বছরই পাহাড়ি ঢল আর বাদ ভেঙে বন্যা কবলিত হয় শেরপুরের মানুষ তাই দ্রুত সময়ের মধ্যে স্থায়ীভাবে বাদ নির্মাণের দাবি স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক